আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিজের মানসিকতাকে বদলান, পৃথিবী খুব সুন্দর হয়ে যাবে। এই পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে এমনটি নয়, অনেকে ভালোবাসবে অন্তর দিয়ে, কেউ ভালোবাসবে দেখিয়ে, আর কেউ অন্তর থেকে ঘৃণা করবে। কিন্তু যে ব্যক্তি আপনাকে অন্তর থেকে ঘৃণা করছে, ওর বাক্য, ওর কথাগুলো আপনার জন্য এক একটা তীরের মতো হবে। আসলে ওর দোষ না দিয়ে যদি ওই তীরের মতো কথাগুলোকে আপনি আপনার মানসিকতায় সেট করে ওগুলোকে ভালো কথায় পরিণত করেন, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে বলে মনে করি। অবশ্য এই কাজটা অনেক কঠিন, কারণ কেউ আপনাকে গালি দিচ্ছে, কেউ কটু কথা বলছে, কেউ একটা বাজে মন্তব্য করছে যা আপনি করেননি, তারপরেও সেই কথাটাকে ভালো বানানো, হ্যাঁ এটা অনেক টাফ ব্যাপার। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। যখন সামনে কোনো খারাপ কিছু আসবে তাকে ভালো দিয়ে প্রতিহত করার কথা আল্লাহ বলেছে। সুতরাং আমরা এটা করতেই পারি। একটা ঘটনা বলা যেতে পারে, সেটা হচ্ছে একজন ভাই, আমি যে স্কুলে থাকি, আমাদের যে স্কুল একটা রয়েছে হেরার আলো একাডেমি, উনিও অন্য কোনো একজন স্কুলের শিক্ষক। একটা স্টুডেন্ট যে আমার এখানে ভর্তি হতে চেয়েছে তাকে তার স্কুলে ভর্তি করার জন্য ফোনে সেই ব্যক্তির বাবাকে, সেই ছেলেটার বাবাকে 12 মিনিটের উপরে ধরে আমাদের স্কুল সম্পর্কে এবং আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে, অনেক আজে বাজে কথা বলেছে যেগুলো একটাও আমাদের মধ্যে বিদ্যমান নাই। অনেক কটু কথা বলেছে, আমাদের নতুন স্কুল, পঠন পাঠনের সিস্টেম ভালো না, আরও অনেক আমাদের সম্পর্কে দুর্নাম করেছে। তো যখন আমি সে ভিডিওটা শুনলাম, ওই অডিওটা আমি শুনলাম, এবং খুব গভীরভাবে ডিপলি ভাবলাম, ভেবে দেখলাম যে না, উনি তো অনেক আমার জন্য দুর্নাম করেছেন, আমাদের স্কুলের দুর্নাম করেছে তার একটা ছাত্রকে পাওয়ার জন্য। আমি ভাবলাম তার বিরুদ্ধে কেস করা যেতে পারে, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা লেখা যেতে পারে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু আমি একটু অন্যরকমভাবে ভাবলাম, যেটা আপনাদেরকেও ভাবার জন্য বলছি। আমি ওর ওই নেগেটিভ কথার মধ্যে, তার বলা আমাদের সম্পর্কে খারাপ কথাগুলোর মধ্যে একটা বিষয় শিখে ফেললাম। সেটা কি? সেটা হচ্ছে, একটা স্টুডেন্টের জন্য একটা মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে? একটা স্টুডেন্ট পাওয়ার জন্য এত মিথ্যা কথা, এত স্ট্রাগল করতে পারে? তাহলে আমরা কেন স্টুডেন্ট পাওয়ার জন্য বা আমাদের কাজ হাসিল করার জন্য, সাকসেস হওয়ার জন্য, তো আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদেরকে হার্ড পরিশ্রম, মানে কঠোর পরিশ্রম করতে হবে। আমি কিন্তু তার ওই 12 মিনিটের বলা আমাদের সম্পর্কে নোংরা খারাপ ভাষাগুলোর মধ্যে আমি খুঁজে পেলাম পজিটিভ দিক, যে সে একটা স্টুডেন্ট পাওয়ার জন্য এতগুলো মিথ্যা কথা বলেছে, এতগুলো অভিযোগ আমাদের উপরে দিয়েছে যেগুলোর একটা অভিযোগের জন্য আমরা রিলায়েবল না। সো সে তো হার্ড ওয়ার্ক করেছে, ভালো পরিশ্রম করেছে তার স্কুলে একটা ছাত্র পাওয়ার জন্য। সো আমরাও যদি হার্ড ওয়ার্ক করি ভালো কিছুর মাধ্যমে, কারোর দুর্নাম না করে আমাদের ভালো কিছু দেখিয়ে, তাহলে তো আমরা আরও এগিয়ে যেতে পারি। তার 12 মিনিটের সে গালি, 12 মিনিটের সে কটু বাক্য আমাকে অনেক শিক্ষা দিল। তাই বলছি, মানসিকতা বদলান, পৃথিবীটা সুন্দর হবে, যদিও কাজটা অনেক কঠিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।